some food with Strumma Ma. Oh, that was lower, whatever. Krispy Kreme donut coming to the rescue. What did you say, Faiza? You like it? हेलो फलक हुकुम এটা কি তা কুত্তা হে এটা কি তা কুত্তা হে হে কি তা কুত্তা হে হুম তুমি নামাজ পড়তা নিছো বল লগে ফলক গুনু আইছে নি মাম গুনু আইছে আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, যেটা কিনা খুবই স্পেশাল একটা ব্লগ আমার কাছে অন্তত পক্ষে। হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। আমার জীবনের মানে বিয়ের পরে পাওয়া শ্রেষ্ঠ সারপ্রাইজ ডে বলতে পারেন। তো হঠাৎ করেই বিকেলবেলা আমার নিস আর নেফিউ তারা সবাই চলে আসলো। আমার হাজব্যান্ড বলল যে ওরা বাসায় আসবে, ওরা এমনিতে উইকেন্ড হলে বাসায় আসে। তো আমি মনে করেছি যে ওরা মনে হয় এভাবেই বাসায় এসেছে। তো ওরা বাসায় আসার পরে ভাবলাম একটু ডোনাট বানিয়ে ফেলি, আর বেশ কিছুদিন ধরে ভাবছিলামও করব, তো একুশিল্লায় করে ফেলি। তো প্রথমেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেই, কারণ এত মজার ডোনাট রেসিপি শেয়ার না করলে না হয়, ভেবেছিলাম পরে না হয় একদিন শেয়ার করব। কিন্তু যাই হোক, এখানে আমি ইনস্ট্যান্ট যে অ্যাক্টিভ ইস্ট পাওয়া যায় সেটা নিয়েছি। আজকে দুই প্যাকেট দিয়ে করব, মানে একদম দুই ডজন করার ইচ্ছা, দুই ডজন। তো এই জন্য দুই প্যাকেটই নিব। আর এক প্যাকেটে আপনি যদি চায়ের চামচ দিয়ে মাপেন তাহলে 2.5 teaspoon হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে আমি যেই রেসিপিটা ফলো করেছি পিন্টারেস্ট থেকে সেটার পরিমাপ দিয়ে দিব। আর রেসিপির অ্যামাউন্টটা যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ডোনাটও ক্রিসপি ক্রিম ডোনাট থেকে আরও বেশি মজার হবে। তো আমি দুইটা প্যাকেটকে একটু ওয়ার্ম মিল্ক মানে মাইক্রোওয়েভ ওভেনে আমি 1 মিনিট গরম করে নিয়েছি দুধটাকে। তারপরে দিয়ে দিয়েছি 1/2 কাপ মিল্ক দুই প্যাকেটের সাথে, মানে 5 চায়ের চামচ ইস্টের সাথে 1/2 কাপ মিল্ক দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টা ডিম দিয়ে এখন ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার আগে আমি ইস্টটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। যদিও বা ইনস্ট্যান্ট বা অ্যাক্টিভ ইস্ট কি করতে হয় না, রেস্ট করতে হয় না, তারপরও আমি করি, তারপরে ডিমটা দেই। আর এখন মেল্ট করে বাটার দিয়ে দিয়েছি 1/2 কাপ। একদম আমি যেটা বললাম, আবার মেজারিং সব মাপটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি মেজারিং কাপ দিয়ে মেপে সবগুলো ময়দা দিয়ে দিচ্ছি, বা অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটা। আর ইস্টটা হবে আপনার ফুলাতে সাহায্য করবে। আর এখানে আমি মেপে মেপে পুরো 5 কাপ ময়দা ব্যবহার করেছি। আমি লবণও দিয়েছি, কিন্তু 1/2 টিস্পুনের মতো, সব কিছুকে ব্যালেন্স করার জন্য। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিতে হয়। তো এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এখনও কিন্তু আমার ডো পারফেক্টলি হয়নি, তো আমি যে বাকি 1/2 কাপ দুধ ছিল সেই 1/2 কাপ দুধটা দিয়ে দিয়েছি। তো টোটাল আমার 1 কাপ দুধ লেগেছে। আর এখন একটা স্টিকি ডো হবে, আর এটাই হচ্ছে ডোনাটের জন্য পারফেক্ট একটা ডো। মানে আপনি যখন মাখাবেন তখন হাতের মধ্যে লেগে লেগে আসবে, আর তখনই বুঝবেন ডোটা রেডি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলার জন্য 1/2 ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পরেই দেখতে পারবেন একটু নরম হয়ে এসেছে। আর যেহেতু এটা ডোনাটের ডো, এই জন্য এটা ডিফারেন্ট, অন্যান্য ডোয়ের মতো হবে না, মানে একটু শক্ত থাকবে বাট সফটও হবে। তো এখন আমি হাতে তেল মেখে ভালো করে আবার মথে নিচ্ছি। হাতে তেল মাখালে হয় কি, আপনি দেখবেন মাখাতে অনেক সুবিধা হয় আর খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস আসে। আমি জানি না, আমার ইস্ট দিয়ে যে কোনো ডো করতে খুবই ভালো লাগে। তো এখন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু অনেকগুলো ডোনাট হবে সেজন্য। আর এই মথা বা মাখানোটাই সব থেকে কষ্ট, মানে মাসল ইউজ করতে হয়। তো
এখন ভালো করে আমি একদম সফট করে মথে নিচ্ছি। আর ডোনাট বানাতে আসলে দেখতে যে এরকম ইজি মনে হচ্ছে, আসলে বানাতে বানাতে আমার প্রায় অলমোস্ট কি বলবো সবগুলো মানে একদম প্রসেসিং শেষ করতে 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছে। তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আমার কাছে ডোনাট কাটারটা নেই, তো এই জন্য গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর পুরুত্ব দেখিয়ে দিলাম কতটুকু, একটু থিক করে রেখেছি মনে করেন 1/2 ইঞ্চের মতো। আর এরপরে আমার কাছে একটা নজল ছিল কেকের, তো সেটা দিয়ে মাঝখান থেকে হোলটা কেটে নিচ্ছি, তো এটা ডোনাট হোল হিসাবেও খাওয়া যাবে। আর আমার এই ডোনাটের সাইজগুলো মিনি ডোনাটও না, একদম বড় ডোনাটও না, মিডিয়াম সাইজের ডোনাট হবে। তো 2 ডজনের উপর হয়েছে, আমি কিন্তু বানাতে বানাতে টায়ার্ড হয়ে গিয়েছি, তো অর্ধেকটা মানে একটু অংশ রেখে দিয়েছি, আমি আর শেষ করিনি, তো এতটুকু হয়েছে। তো তেল গরম করে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব, আঁচটা মিডিয়ামই রাখতে হবে, নয়তোবা দেখা যাবে পুড়ে যাবে আর ফুলতেও পারবে না, এই জন্য টেম্পারেচার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ফুলে ফুলে খুবই কিউট লাগছে ডোনাটগুলোকে। প্রায় ভাজতে ভাজতে আমার 7 থেকে 8 মিনিট লেগেছে, আর এখন গোল্ডেন কালার হওয়ার পরে আমি নামিয়ে নিব একটা ঝাড়িতে টিস্যু পেপার দিয়ে, যাতে তেলগুলো সব ঝরে যায়। আর আমি আজকে দুইভাবে করব, একটা হচ্ছে সুগার গ্লেজ দিয়ে আর একটা হচ্ছে সিনামন সুগার দিয়ে। তো আমি বাটার এখানে মেল্ট করে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, তারপরে পাউডার সুগার যেটা থাকে সেটা নিয়েছি 1/2 কাপ। এখন আমি মেল্টেড সুগার সরি বাটারের সাথে সুগারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু একটু করে আমি দুধ দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা এখানে, গরম না, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা লিকুইড পেস্টের মতো হয়ে যায়। আপনারা যখন করবেন তখন দেখতেই পারবেন একদম ক্লিয়ার বা স্বচ্ছ একটা লিকুইড হবে। আর এটাই হচ্ছে গ্লেজ ডোনাটের পারফেক্ট রেসিপি, আমার কাছে খেয়ে তো একদম ক্রিস্পি ক্রিমের মতোই লেগেছে। তো এই তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আমি অনবরত নাড়ছি আর দুধটা অ্যাড করছি। তো গরম গরম ডোনাটগুলোকে আমি একটা একটা করে গড়িয়ে তারপরে আলাদা একটা ট্রের উপরে রাখবো, যাতে করে এক্সট্রা যে সুগার গ্লেজ সেটা নিচে পড়ে যায়। আর এটা করা কিন্তু খুবই স্যাটিসফাইং, আমি জানি না আমার সব থেকে মজা লেগেছে এই গ্লেজ পার্টটা করতে। অর্ধেক আমি সিনামন সুগার দিয়ে করব। প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম না চিনিটা এভাবে না দিয়ে আমি চিনির মধ্যে আলাদা করে সিনামন পাউডার আর একটু নাটমেগ পাউডার দিয়ে তারপরে মিশিয়ে চিনিটা দিব, এতে করে ভালো করে মিশবে, নতবা দেখা যাবে এক জায়গায় পড়বে আরেক জায়গায় পড়বে না। তো চিনি নিয়ে নিয়েছি, এখানে কোনো পরিমাপ নেই, জাস্ট 2-4 চামচের মতো হবে। আর দিয়েছি সামান্য সিনামন পাউডার মানে দারচিনির গুঁড়া, আর নাটমেগ পাউডার মানে জয়ত্রী গুঁড়া, মানে সামান্য একটু জাস্ট একটু ফ্লেভার আনার জন্য। তারপরে ঝাঁকিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল আমার 2 ধরনের ডোনাট। আর ফল আসলেই তো ডোনাট খেতেই হয়, আর গরম গরম ডোনাট খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ক্রিস্পি ক্রিমের যে গ্লেজ ডোনাটটা থাকে। আমি আর ও মিলে তো পুরো 1 বক্স শেষ করে নিতে পারবো, তো আমরা দেখা যায় গাড়িতে বসে বসেই খেয়ে ফেলি। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা হয়তো দেখেছেন যে আমরা বাইরে গেলেই আগে দেখা যেত যে ক্রিস্পি ক্রিম ডোনাট বসে বসে গাড়িতে বসেই খেয়ে ফেলছি। তো যাই হোক, আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি, আর এখন বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে। ডোনাট বানানোর প্রসেসিংটা চলছে, রেসিপি শিওর না আজকে শেয়ার করব কিনা, নেক্সট ব্লগে হয়তো বা আমি আলাদা করে শেয়ার করতে পারি। আর এই পাশে হচ্ছে ওরা বাইরে গ্রিল করবে না, ফ্রাইড চিকেন করবে, তো এখানে ফায়ারের উপরে করবে, আমি বাইরে দেখাবো, সব বাচ্চারা বাইরে বসে আছে। তো এখানে নিয়েছে হচ্ছে ক্র্যানবেরি, ও এখন মাস্টার শেফ, এখন ইউটিউব দেখে দেখে নতুন রেসিপি ট্রাই করে। নিয়েছে বাটার, তারপরে চিলি ফ্লেক্স, পেঁয়াজ, এটা কিটা ওয়াইন, সরি জাস্ট জোকিং, দিস ইজ আ গ্রেপ জুস, ওকে, এটা হচ্ছে স্পার্কলিং ওয়াটার। তো যে রেসিপি দেখেছে সেটাতে ওরা ওয়াইন ইউজ করে, তো সেটার সাবস্টিটিউট হিসাবে আমরা জাস্ট রেগুলার যে স্পার্কলিং বা জুস বা যে গ্রেপ জুস পাওয়া যায় সেটা নিয়েছি। বেশি করে নিয়েছে রসুন, তারপরে ব্ল্যাক পেপার, ও এইভাবে 1/2 করে কেটেছে। আর এখানে হচ্ছে সি সল্ট, এই তো সব ইনগ্রিডিয়েন্ট, ও এটা স্টার্চ নয় কর্ন স্টার্চ, তো কর্ন স্টার্চ নিয়েছে হচ্ছে ইয়ের জন্য, ওই ক্র্যানবেরি সসের জন্য। তো এই হচ্ছে কিচেনের অবস্থা,
বাইরে বাচ্চারা সব বসে আছে ফলাক কই তারা সবাই ফায়ার করছে এই যে ফলাক ওয়াও মিসেস ফলাক এই যে বাইয়ার গুলো মাই মাম মানে সুল খালি সুল অফ কুলি যায় একটু পরে পরে সুল কুলি যায় ফলাক ওকে Okay, slowly, slowly. And put the other wood, Rahi. Put the wood just next to the box so it'll warm up. Because this is wet. Oh, okay. It's moving. Turn it. Are you turning it? Here's the s'more station. More good at the end? বাচ্চারা সবাই স্মোর্স খাচ্ছে মানে চকলেট আর মার্শমেলোকে এখানে আগুনে পুড়িয়ে তারপরে খায় কাঠির মধ্যে বা রডের যে স্টিকগুলো থাকে সেটার মধ্যে লাগিয়ে আর ফল ওয়েদার বা উইন্টার ওয়েদারে খুবই ভালো লাগে এই ধরনের পুরা পুরা চকলেট মার্শমেলো এগুলো খেতে তো এই তো সবাই বাইরে এনজয় করছে ভেতরেও আমরা গল্প করছিলাম তারপরে বানাচ্ছিলাম ডোনাট You already started recording us. Right now, go ahead. Okay. Cut that part out. Cut that okay. part out. Everything's no. good. Go ahead. What are they supposed to say? All right, say. Congrats. Congratulations. Yeah. I don't know, man. We didn't prepare a scene. We don't really want to be on video. তো আমার ভাতিজা ভাগ্না ওরা মানে সবাই মিলে বেশ কিছুদিন ধরে আমার জন্য এই সারপ্রাইজটা রেডি করেছে আমি কিন্তু একটুও টের পাইনি আমি তো কিচেনে বিজি ডোনাট বানাতে আর ওরা নাকি এই পাশে এগুলো করছে তো আমি একবার এসেও চেক করিনি যে কি হচ্ছে না হচ্ছে তো ওরা ওয়েট করছিল আমার ডোনাট বানানো শেষ হওয়া পর্যন্ত তো দেখুন কি করে একটু পরে Okay, okay, okay. Hello, Falak. You want to say anything? No. How's life? Falak? Falak enjoying her life with her. No, I thought it went so bad. Is this the camera? Yeah, that is the camera. Does it? Yeah. So, Amina, they want that for your sugar declines for me. This is Mahdi General. Okay, oh, who likes the cinnamon sugar one? Where do you go? Wait, Falak. Hello. Oh, you want to feed me? Oh, Falak, thank you. You are my sweetheart. Man, what could it be? Could it be like a necklace? Is it a necklace? I hope it's a necklace. Wow. Oh man, what is it? Wow. Earrings? Why does tiny world? Oh my goodness. Oh, it's nice. Our flower liya yote nadia flower. Jo nadia flower liya tumar. Thank you very much. Thank you.
Mahdi and Niaz, they wow, what does it say? Why does Tiny World? Our silver button, our age, silver button, Tiny City. It's a red button. Wow, you guys did it. Wow. It's ruby. Okay, hold on. What does it say? For your incredible drive, creativity, and passion. Congratulations on your success. Why does Tiny World think? Wow, guys. Is it a play button? Oh my God. Is it a play button? Here you go. What do you guys have to say? All your hard work. We love you, Buma. Yes, you did a good job. Thank you. Thank you. Papaya, thank you. Falak, you want to say anything? Falak. Wow, this is really, really nice. So that's a 3D way. This is. Can you tell us a little bit about it? Mahdi. Seriously, what is it? Like three, what do you guys do? 3D, it's not just regular. They worked on it for a while. Yeah. I mean, we just printed and just wow, find the box. Yeah, I thought you're actually going to get it. Which part is the 3D printing? The wow, that is nice. You guys did good. That is very nice. Something. Okay, you get a donut for the exchange, okay? It's okay. What's that? Donut. Donut. Okay, let's try it. You made the play button. You want a donut? Okay, Boma definitely likes the reaction, please. Even the one that you thought was great is crunchy. It's good? Yeah. What did you say, Faiza? You like it? Yeah, nice outer layer, fluffy inside. Is it? It's tender. This is our master chef, Amar Deor. Amar Deor. He's the master chef of the family. So, যদি কোনো কিছু ওকে যদি কোনো কিছু রিভিউ দেয় আর খেয়ে যদি ভালো বলে তার মানে হচ্ছে সত্যি ভালো. Is it really good or আমারে হইরে খালি? No, okay. Okay, thank you. Okay, what about you guys? Mehran? It's really good. Really good, okay. Thumbs up. Mahdi can't even talk because he likes it so much. তো এইখানে ও বারবিকিউ স্টার্ট করে দিয়েছে, আই মিন গ্রিলিং স্টার্ট করে দিয়েছে। লেগগুলোকে ফ্রাই করবে উইদাউট এনি স্পাইস, আই ডোন্ট নো কেমন হবে। আমরা জাস্ট সল্ট এন্ড পেপার, বাট চিকেন তো একটু ফ্লেভার লাগে। আমার আমরা সব সবাই একটু স্কেয়ার যে চিকেনটা কেমন হবে আল্লাহ জানেন, কারণ ও কোনো মেরিনেট করেনি, কিচ্ছু করেনি। আমি জানি না কোন রেসিপি ফলো করছে, হোপফুলি আমরা খেতে পারবো। Oh, 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 I'm gonna bring those because this is still happening. Alright. তো ডোনাট বানিয়ে যে ডোটা রয়ে গিয়েছিল সামান্য বলেছিলাম, তো সেটা দিয়ে ভাবলাম একটা থিন ক্রাস্ট পিৎজা বানিয়ে ফেলি, এতে করে সবার অ্যাপেটাইজারের মতো হয়ে যাবে। তো ঘরে ছিল মেরিনারা পাস্তা সস, সেটা দিয়েছি, আর ক্যানের যে ইয়েগুলো থাকে, পাইনাপলগুলো থাকে, সেটা দিয়েছি। তারপরে ব্ল্যাক অলিভ, তার উপর থেকে আমি চিজটাও দিয়ে দিচ্ছি, আর সবার পরে দিয়ে দিচ্ছি ইটালিয়ান স্টাইল হার্ব, এতে করে একটু ফ্লেভার আসবে, একটু চিলি ফ্লেক্স, তারপরে একটু লবণ, আর ব্ল্যাক পেপারও দিব সামান্য। দিয়ে ওভেনে বেক করে ফেলবো 400 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের মতো। Yeah, we're out here. We're making some food with Stromama. Whoa, check it out, guys. Like this. Damn, bro.
no, here, take this. Yeah, now we're done roasting over the fire. We're gonna take it from here. Where I wanna take it to. Oh! This thing is terrible. See that? Marty says looks good. ওকে আমাদের খাবার দাবার রেডি এখানে হচ্ছে ক্র্যানবেরি সস তারপর চিকেন ফালাকে খান দেখানে ওয়াল্লাহ হিয়ার ইজ মাই পিৎজা কি তুইছে ও বাইরে খান ওয়াল্লাহ খান তো কেনে বাড়ি থেকে এটা না ও বাইরে থাকবে এই জন্য অলরাইট আমরা এখন খাওয়া দাওয়া করি সবার কাছ থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম সবাই চলে গিয়েছে এই জন্য ফালাক কান্না করছে দরজায় দাঁড়িয়ে আমরাও নাকি ছোটবেলায় এরকম কেউ যাওয়ার সময় কান্নাকাটি করতাম ওর বাবাও সেম করতো তো ওরাও করে আদিয়ানও ছোটবেলায় এরকম করতো গেস্ট যাওয়ার সময় দেখা যেত যে কান্নাকাটি স্টার্ট ফালাক হেনে খান তো আম্মু গেছুন গিনি সব তোমার ফালাক সবে তোমার ফালাইয়া গেছুন গিনি আম্মু তোমার সবে ফালাইয়া গেছুন গে আইবা তোর আবার ওকে সব আইবা আবার ওকে আইও আদিয়ান ফালাক আইও মা ওকে খান দেন আইবা আবার আইবা তোর আবার আইবা আইও